আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আপনারা নিশ্চয়ই জানতে আগ্রহী যে প্রজাপতি কিভাবে তৈরি হলো বাড়িতে। সেটা বলার আগে জানাই, ছাদে খুব সহজে কিভাবে প্রজাপতি বাগান বানানো যায় তাই নিয়ে আলাদা আমার একটি ভিডিও অলরেডি আছে এই চ্যানেলে। আই বাটনে এবং ডেসক্রিপশনে দিলাম তার লিংক, যদি না দেখে থাকেন তাহলে সেটি একবার দেখে নিতে পারেন। ছাদে ছিল লেবু গাছ। একদিন দেখলাম খুব ছোট্ট একটি শুয়োপোকা সেই গাছের পাতায়। আগেও এমন হয়েছে যে শুয়োপোকা গাছে রয়েছে যেমন প্রকৃতিতে থাকে, তারপরে একদিন দেখলাম পাখিরা এসে সেই শুয়োপোকা খেয়ে ফেলেছে। শুয়োপোকা থেকে কিভাবে ধাপে ধাপে প্রজাপতি তৈরি হয় সেটা স্বপ্নে থেকে দেখার সবথেকে ভালো উপায় হলো আলাদা করে তাকে কোনো কন্টেনারে রাখা। আমি নিয়েছি একটি প্লাস্টিকের পাত্র, তাতে ওপরে একটা পাতলা প্লাস্টিক রাবার ব্যান্ড দিয়ে আটকেছি। ওপরে এই ঢাকনার মধ্যে ছিদ্র করা আছে যাতে শুয়োপোকা নিঃশ্বাস নিতে পারে। এই যে এটা দেখাচ্ছি, এটা হচ্ছে আমার বাটারফ্লাই গার্ডেনের দুটো বাটারফ্লাই, প্রবাবলি এগুলো লাইম বাটারফ্লাই আর ক্যাটারপিলার। তো এগুলো আর কি যে কোনো প্রজাপতি, যখন ক্যাটারপিলারটা সেটা আর কি হোস্ট প্ল্যান্টেরই শুধু পাতা খায়, মানে আমরা যদি হোস্ট প্ল্যান্টটাকে বাঁচাবার জন্য সেই প্রজাপতি লার্ভাগুলোকে আর কি অন্য কোথাও সরিয়ে দিই অন্য কোনো গাছে, তাহলে কিন্তু ওটা আলটিমেটলি আর বাঁচবে না, মানে ওটা মেরে ফেলার মতনই। আর আমি এই একটা কন্টেনারের মধ্যে পাতা সমেত, মানে রোজ আর কি ওদের খাবার দেওয়ার জন্য পাতা দিতে হয়, তো এটা আর কি পরিষ্কার করতে হবে। এটা পেট কেয়ার বলতে পারেন, যারা আর কি কোনো পোষ্য রাখবেন ভাবছেন তারা প্রজাপতি এইভাবে রাখতে পারেন। তারপরে আর কি যখন এটা প্রজাপতি হবে ফাইনালি, তখন এটা উড়ে চলে যাবে। এই কন্টেনারটা এখন ক্লিন করতে হবে, এর মধ্যে নোংরা করেছে ওরা, পটি করেছে, সেটাকে পরিষ্কার করতে হবে, এটাকে বার করে আর নতুন কিছু ফ্রেশ পাতা আরও দেব। যে গাছে এই শুয়োপোকা হয়েছে সেই গাছের কচি পাতা একে নিয়মিত খেতে দিতে হবে, সেটাই এর হোস্ট প্লান্ট, অন্য কোনো গাছের পাতা খেতে দিলে হবে না। শুয়োপোকা মলত্যাগ করে পাত্রটি নোংরা করে, তাই মাঝে মাঝে কৌটোটি পরিষ্কারও করতে হবে যাতে কোনো ফাঙ্গাল ইনফেকশন জাতীয় কিছু না হয়। আমার শুয়োপোকাটি বড় হবার পর ঘন সবুজ বর্ণ ধারণ করল। বই দেখে মিলিয়ে দেখলাম এটি সম্ভবত লাইম বাটারফ্লাই হতে চলেছে। এরপর এটি গুটি বাঁধল। মনে রাখতে হবে যে কৌটোর মধ্যে একটি যে কোনো গাছের ডাল আড়াআড়িভাবে রাখতে হবে যাতে শুয়োপোকা গুটি বাঁধার জায়গা পায়। একটি রেশমের মতন স্বচ্ছ তন্তু দিয়ে সে নিজেকে ডালের সাথে বেঁধে নেয়। প্রথমবারের প্রচেষ্টা পাখিতে খেয়ে নিয়েছিল এবং দ্বিতীয়বার পিউপা হবার পর ওপরের ছিদ্র দিয়ে লাল পিঁপড়ে ঢুকে সমস্তটা খেয়ে নিয়েছিল। দুঃখ হলো, কিন্তু কিছু করার নেই, প্রকৃতির এই নিয়ম। তৃতীয়বার লেবু পাতায় আবার ডিম পাড়ার পর লার্ভা হতেই আবার এনে তাকে পাত্রস্থ করলাম।
এবারে পিউপা হবার পর তাকে একটা বাটিতে জল দিয়ে তার মাঝে রেখেছিলাম যাতে পিঁপড়ে না খায়। এগারো দিন বাদে একদিন দেখলাম পিউপাটি কালো হয়ে এসেছে। এই সময় এর ডানা নির্মাণ হয় আর প্রজাপতি গুটি কেটে বেরোয় খুব ভোরে। আমাদের প্রজাপতি বাগানের প্রথম প্রজাপতি লাইম সোয়ালোটেল বাটারফ্লাই বেরিয়ে একটু অবাক হয়ে কিছুক্ষণ হাতে আর গাছের পাতায় বসেছিল, তারপর এক সময় উড়ে চলে গেল। এই ভালো লাগার কোনো তুলনা হয় না। বইয়ের পাতায় প্রজাপতির জীবনচক্র পড়ার চেয়েও অনেক বেশি ভালো শেখা যায় হাতে কলমে করে দেখতে পারলে। আপনার মতামত জানান। এছাড়াও বাড়ির মধ্যে লেবু গাছে ডিম পাড়তে দেখলাম লাইম ব্লু প্রজাপতিকে। পেছনের অংশ বাঁকিয়ে শরীরটা ধনুকের মতন করে পাতা এবং সরু ডালের কোণে ডিম পাড়ছিল দেখলাম। ধুলোর সাইজের ডিম, খালি চোখে দেখা প্রায় অসম্ভব। ম্যাক্রো করে সেই ডিমের ছবি দিলাম। এছাড়াও বাড়ির সামনে আছে বাহারি গাছ ফলস অশোকা। টেল্ড জে নামের ছটফটে প্রজাপতিটিকে একদিন দেখলাম ডিম পাড়তে এর পাতায়। বিভিন্ন স্টেজের লার্ভা ডকুমেন্টেশন করার চেষ্টা করেছি। আপনি যদি কোনো প্রজাপতির হোস্ট প্ল্যান্ট লাগান তাহলে সবসময় খেয়াল রাখতে হবে কিছুতেই কোনো কীটনাশক গাছে স্প্রে করা যাবে না। মিলিবাগ হলে সাফের মতন অ্যান্টিফাঙ্গাল উপাদান দিয়ে এবং শ্যাম্পু জল দিয়ে পুরনো ব্রাশের সাহায্যে ঘষে সেই ইনফেস্টেশন রিমুভ করতে হবে। কারণ আমরা হয়তো জানি না কোন পাতার ফাঁকে কোন প্রজাপতির প্রাণ লুকিয়ে আছে। কড়া কেমিক্যাল সারের বদলে অর্গ্যানিক ফার্টিলাইজার ব্যবহার করা ভালো, যেমন চায়ের পাতা শুকনো বা কলার খোসার জল বা কলার খোসার ডিমের খোসা ড্রাই করে গুঁড়ো করা, সর্ষের খোল পচা, গোবর সার, ভার্মিকম্পোস্ট, লিফ মোল্ড ইত্যাদি। ভিডিও ভালো লাগলে লাইক করুন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসকে ফলো করুন ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটারেও।